আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলে বাইতিহি আজমাইন। সুদী দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, ছোট্ট একটা বিরতির পরে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের শিক্ষায়। আমরা কথা বলছিলাম সুন্দর একটা বিষয়ে, যে বিষয়টা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর সুন্দর নামসমূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর নামগুলির ভেতরে আর রব আল্লাহ পাকের অন্যতম একটা নাম। এজন্য বান্দার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক হলো রব এবং আব, এ সম্পর্ক। আল্লাহ পাক হচ্ছেন আমাদের মুনিব আর আমরা হচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম। কাজেই দুনিয়াতে যত মানুষ আছে সকলের রব হচ্ছেন আল্লাহ আর সকলই হচ্ছে আল্লাহ পাকের গোলাম। যারা আল্লাহ রাব্বাল আলামিনের ইবাদতি করে তাদের ভিতরে হয়তো বা এই চেতনা নেই যে আল্লাহ পাক তাদের রব, কিন্তু আমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম হিসাবে নিজেকে স্বীকার করি, আমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের আশা করি, আল্লাহ পাক যে আমাদের রব, আমাদের সকলের এই চেতনাটা থাকতে হবে। অতীতে যারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসাবে মেনে নিয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তাদেরকে উত্তমভাবে তিনি সহযোগিতা করেছিলেন। আসহাবে কাহাফের ঘটনা আপনারা কে না জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কতিপয় বান্দা যখন হাজার হাজার বছর আগে রাব্বুল আলামিনকে তাদের একান্ত রব হিসাবে মেনে নিয়েছিলেন, কিন্তু সেই যুগের পৌত্তলিক মানুষগুলি কোনো অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিনকে তাদের রব হিসাবে স্বীকার করল না। বরং যারা তাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একান্ত রব হিসাবে মানত তারা তাদের বিরোধিতা করত। তো সম্রাট কাইজার ডিসিয়াসের সময় আল্লাহ পাকের কিছু বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের ভিতরে তারা মত্ত ছিলেন। যখন সেই বাদশাহ কতিপয় যুবককে ডেকে নিয়ে তাদের রব সম্পর্কে জানতে চাইল, তখন তারা কি উত্তর দিয়েছিলেন, রাব্বুল আলামিন কোরআনুল করিমের ভেতরে এর সুন্দর জায়গা করে দিয়েছেন। তারা বলেছিলেন, ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا ربنا আমাদের রব হচ্ছেন সেই রব যিনি رب السماوات والأرض যিনি আসমানের রব যিনি জমিনের রব যিনি সকলের রব তিনি হচ্ছেন আমাদের রব। ফেরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আলা আমি হচ্ছে সবচেয়ে বড় রব, বিকজ আমি যদি চাই কাউকে জীবিত রাখতে পারি, আমি যদি চাই কাউকে হত্যা করে ফেলতে পারি, আমি যদি চাই কাউকে খাবার দিতে পারি, আমি যদি চাই কারো কাছ থেকে খাবার কেড়ে নিতে পারি। আল্লাহর বড় নাফরমান ছিল ফেরাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের পরিণতি কিভাবে ঘটিয়েছিলেন? যখন মূসা আলাইহি সালাতু ওয়া সালাম এবং তার সাথীদেরকে ফেরাউন দাওয়া করছিল আর তার বাহিনী একত্রিত হয়ে, ফেরাউন এবং তার বাহিনী মূসা আলাইহি সালাতু ওয়া সালাম এবং তার সাথীদেরকে দরে ফেলবে মনি অবস্থা, মুসার সাথীরা ভীত হয়ে গেলেন, সন্ত্রস্ত হয়ে গেলেন। তারা মুসা আলাইহি সালাতু ওয়াসালামকে বললেন যে হে মুসা,
আমরা তো এক্ষুনি দড়া খেয়ে যাব ফেরাউন আর তার বাহিনীর সাথে। মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন, খাল্লা, কখনো না, আমরা দড়া খেয়ে যাব না, আমাদের রব, আমাদের আল্লাহ আমাদের সাথে আছেন, তিনি আমাদেরকে অচিরেই পথ দেখাবেন। আল্লাহ জাল্লা ওয়ালা কেমন পরিণতি করলেন ফেরাউন আর তার বাহিনীর। আল্লাহ বললেন, মুসা, তোমার হাতের ভিতরে যে লাঠি আছে ওই লাঠি দ্বারা মহাসমুদ্রে তুমি আঘাত করো। মুসা আলাইহি সালাতু আসসালাম আঘাত করলেন, বিশাল রাস্তা তৈরি হয়ে গেল। মুসা আর তার সাথীরা অত্যন্ত সুন্দরভাবে সেই পথ দিয়ে মহাসমুদ্র অতিক্রম করলেন। ফেরাউন তার বাহিনী যখন তাদেরকে অনুসরণ করে সমুদ্রের মধ্যখানে আসলো, আল্লাহ জাল্লা ওয়ালা আবার সমুদ্রটাকে একত্রিত করে দিয়ে তাদেরকে পানির মধ্যে ডুবিয়ে তাদেরকে হত্যা করলেন। এই জন্য প্রিয় ভাই বোনেরা, রব মুমিনের কাছে একমাত্র তিনি যিনি হচ্ছেন খালিক, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক আমাদের রব, বিকজ তিনি আমাদের পরিচর্যা করেন। আপনি যদি একটা বৃক্ষ সেটা চারা অবস্থায় রোপণ করেই এটাকে রেখে দেন, পরিচর্যা না করেন, তাহলে এটার সঠিক তত্ত্বাবধান হবে না। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আমাদের সেই রব যিনি আমাদেরকে পরিচর্যা করছেন। যখন ফসল তৈরির সময়, হাল চাষ করার সময় দেখা যায় বৃষ্টির পানির বড়ই অভাব। যখন জমিনে ফসল ফলে তখন দেখা যায় বিভিন্ন খরার সময় বৃষ্টির অভাবে সেই ফসলের জমিটা ফেটে চৌচির হয়ে যায়। ফসলের জমির চারাগাছগুলো যেন অন্য কালার ধারণ করে ফেলে। পানি নেই, পানি নেই, পানি যদি না হয়, বৃষ্টি যদি না হয়, তাহলে খরার মৌসুমে এই ফসলের চারাগুলি জলে পুরে ছাই হয়ে যাবে, কোনো ফসল হবে না। তখন বৃষ্টির ব্যবস্থা কোনো দেশের কোনো সরকার প্রদান করে না। বৃষ্টির জন্য দুনিয়ার কোনো মানুষ আল্লাহর কাছে চাইতে হয় না। হঠাৎ দেখা যায় জমিনের এই গাছগুলি যখন পানির জন্য ইন্তজার করতে থাকে, হঠাৎ দেখা যায় আল্লাহ রাব্বাল আলামিনের কুদরত থেকে কোথাও যেন বৃষ্টি নেমে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এমন মেহরবানি করেন, বৃষ্টি বর্ষণ করেন, বৃষ্টি বর্ষণ হওয়ার পরে এই জমিনের ফসলগুলো যেন অত্যন্ত সুন্দরভাবে গ্রো হতে থাকে, গাছ ভর্তি হয়ে যেন ফসল ফলে। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে লালন পালন করেন। কাজেই আপনার আমার সম্পর্কটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে রব এবং আব মজবুতভাবে এই সম্পর্ক করতে হবে। যদি সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি রব হিসাবে জানেন, তার এতায়ত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখেরাতে আপনার যাবতীয় কল্যাণের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। এজন্য আল্লাহ আজ্জা ওয়া জাল কোরআনুল কারিমের ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা কালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে রাব্বুনাল্লাহ আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর এর উপরে সে ইস্তেকামত থাকে যে আর কেউ তার রব নন, আর কেউ তার প্রতিপালক নন, আর কেউ তাকে তত্ত্বাবধান করেন না, তত্ত্বাবধান করেন যিনি, আর তিনি হচ্ছেন সেই মহান আল্লাহ। কাজেই আপনার আমার আমাদের সকলের রব হচ্ছেন আল্লাহ, এই কথা বলার পরে আপনি যদি ইস্তেকামত থাকেন,
সুম্মাস্তাকাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আপনার জন্য আল্লাহ জাল্লা ওয়ালা সময়ে সময়ে আপনার কাছে আল্লাহ পাক ফেরেস্তা পাঠাবেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেস্তা কেন পাঠাবেন? আপনাকে খুশখবর দেওয়ার জন্য, আপনাকে নির্ভয় দেওয়ার জন্য, আপনার পেরেশানি দূর করার জন্য, আপনার চিন্তা দূর করার জন্য, আপনাকে গুড নিউজ দেওয়ার জন্য। তারা ঈশা কি বলবেন? তারা ঈশা বলবেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, হে আল্লাহর বান্দা তোমার কোনো খৌফ নেই। খৌফ মানে হচ্ছে ডর, খৌফ মানে হচ্ছে ভয়। আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, তোমার তো কোনো ডরও নেই, বরং তোমারও কোনো পেরেশানিরও কোনো কারণ নেই, তোমার চিন্তারও কোনো কারণ নেই। ওয়াবশিরু বিল জান্নাহ, আর হে আল্লাহর বান্দা তুমি সারাটা জীবন তোমার আল্লাহকে তুমি একান্ত রব হিসাবে মেনেছিলে, এটার উপরে তুমি ইস্তেকামত থেকেছিলে, আজকে তোমার সাকরাতের সময়, তোমার এই কবরের জিন্দেগিতে, তোমার এই মিজানের জিন্দেগিতে, তোমার এই হাসরের জিন্দেগিতে, তোমার এই ফুলসিরাতের সময়ে সার্বক্ষণিকভাবে আমরা তোমাকে নির্ভয় দিচ্ছি যে তুমি নিশ্চিন্তে থাকো, তুমি পেরেশানহীন অবস্থায় থাকো, তুমি চিন্তাহীন অবস্থায় থাকো। আল্লাহ রাব্বাল আলামিন তোমার জন্য সুন্দর একটা জান্নাত তৈরি করে রেখেছেন, আর ওই জান্নাত তোমার ইন্তেজার করতেছে। তোমার চিরস্থায়ী ঠিকানা হবে জান্নাত। নাহনু আউলিয়া উকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, হে আল্লাহর বান্দা দুনিয়ার জীবনে আমরা তোমার বন্ধু ছিলাম, আজ কবরের এই জিন্দেগিতে এই বন্ধুত্বকে আমরা প্রত্যাখ্যান করি নাই, হাসরের জিন্দেগিতে এই বন্ধুত্বকে আমরা প্রত্যাখ্যান করি নাই, এই মিজানের সময়ে, এই ফুলসিরাতের এই ভয়াবহ সময় আমরা তোমার একান্ত বন্ধু হিসাবে আছি। আল্লাহ রাব্বাল আলামিনকে যদি আপনি আপনার একান্ত রব হিসাবে মানেন, তাহলে আল্লাহ রাব্বাল আলামিন ফেরেস্তা পাঠিয়ে আপনার বিপদে আপদে সায় সমস্যায় সার্বিক অবস্থায় আপনাকে গাইড করবেন, আপনাকে অভয় বাণী শুনাবেন, আপনাকে সাহস যোগাবেন। আল্লাহ জাল্লা ওয়ালা কুরআনুল কারিমের ভিতরে বললেন যে আপনি আল্লাহর সুন্দর সুন্দর নাম ধরে যেন আপনি ডাকেন তাকে। আল্লাহ রাব্বাল আলামিন কুরআনুল কারিমের ভিতরে যত সব দোয়া শিখিয়ে দিয়েছেন, আপনি দেখবেন সবগুলা দোয়ার শুরুতে আল্লাহ রাব্বাল আলামির আল্লাহ নামের পরিবর্তে যে নামটা আল্লাহ রাব্বাল আলামিন শিখিয়ে দিয়েছেন সেটা হচ্ছে রব। আপনি আল্লাহকে রব বলে ডাকতেন, আল্লাহর কাছে যখন কিছু চাইবেন আপনি রব বলে চাইবেন, বলি কয়েকটা দোয়ার কথা শুনুন। একটা দোয়া তো আপনারা সকলেই জানেন যে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, এই যে রব্বানা তাকাব্বাল মিন্না এই দোয়া, এই দোয়া আল্লাহ রাব্বাল আলামিন কুরআনুল কারিমের ভিতরে শিখিয়ে দিয়েছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম তিনি যখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে হে আল্লাহ আমি আর আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল তোমার এই ঘরটা নির্মাণ করলাম, তুমি তাওফিক দিয়েছো বলেই তোমার এই পবিত্র ঘর কাবাকে আমরা নির্মাণ করলাম, আমাদের তরফ থেকে তোমার এই ঘর নির্মাণটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যে দোয়াটা করেছিলেন এই দোয়া এর প্রথম ওয়ার্ডটা ছিল রব্বানা তাকাব্বাল মিন্না, রব। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহ রাব্বাল আলামিন জান্নাত থেকে তাকে যখন জমিনে পাঠিয়ে দিলেন তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাঠানোর পরে পেরেশান হয়ে গেলেন, অসহায় হয়ে গেলেন। আদম আলাইহিস সালাতু ওয়াসালাম ছিলেন এক জায়গায় আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াসালাম ছিলেন দুনিয়ার আরেক জায়গায়, দু প্রান্তে দুজন
দেখা নেই, সাক্ষাৎ নেই, কথা নেই, বড় পেরেশানির ভিতরে আছেন। আল্লাহ রাব্বাল আলামিন তার বাসায় তাকে দোয়া শিখিয়ে দিলেন। আদম আলাইহি সালাতু ওয়াসালাম বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়ার শুরুতে যে ওয়ার্ড দিয়ে এই দোয়াটা শুরু, এই ওয়ার্ডটা হচ্ছে রব্বানা, হে আমাদের রব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এই যে দোয়াটা রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এই দোয়ার প্রথম ওয়ার্ডটা কি? এই দোয়ার প্রথম ওয়ার্ডটা হচ্ছে রব। রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক। ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম দোয়া করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা গফির লি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই যে দোয়া করেছিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি, এই দোয়ার প্রথম যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটাও শুরু হয়েছে রব দিয়ে। আরেকটা দোয়া বলি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়া জাআলনা লিল ইমামা। এই যে সুন্দর দোয়াটা, এই দোয়াটা কি দিয়ে শুরু হলো? আল্লাহ পাকের সেই নাম দিয়েই শুরু হলো, রব্বানা হাবলানা, হে আমাদের রব। রব্বানা ইন্নানা সামিনা মুনাদিয়ান। এই দোয়াটাও কোন ওয়ার্ড দিয়ে শুরু হলো? যে ওয়ার্ড দিয়ে শুরু হলো সেই ওয়ার্ডটা হচ্ছে রব। রব্বানা ইন্নানা সামিনা, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই যে দোয়াটা, এই দোয়াটা কোন ওয়ার্ড দিয়ে শুরু হলো, কোন নাম দিয়ে আল্লাহ পাকের শুরু হলো? রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা, এই দোয়াটাও যে ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে সেটা হচ্ছে রব্বানা, হে আমাদের রব, হে আমাদের রব। রুকুর ভিতরে যে তাসবিহটা পড়ি, সেজদার ভিতরে যে তাসবিহটা আমরা পড়ি, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আ'লা, এখানেও আমরা আমাদের রবের নামটা আমরা নেই। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখজাইতা, এই দোয়ার ভিতরেও যে ওয়ার্ড দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করলেন, এই শুরুর নামটা, ওয়ার্ডটা রব। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বান্দার সম্পর্ক হচ্ছে যে বান্দা হচ্ছে আব্দ আর আল্লাহ পাক হচ্ছেন রব। বান্দা হচ্ছে আব্দ আর আল্লাহ পাক হচ্ছেন রব। কাজেই আপনি আমি, আমরা রবের সাথে যত বেশি সম্পর্ক তৈরি করতে পারবো, আমাদের দুনিয়া, আমাদের আখেরা সব কিছু হবে সৌন্দর্যমণ্ডিত। আর রবের সাথে যদি আমাদের সম্পর্কটা মজবুত না হয়, দুনিয়াতে আছে আমাদের জন্য বিপদ, আমাদের জন্য আছে মুসিবত, আর আখেরাতে রয়েছে আমাদের জন্য বিপদ, আমাদের জন্য মুসিবত, তাহলে একটু জেনে নেই যে রবের সাথে আমার সম্পর্কটা মজবুত করব কিভাবে।
রবের সাথে আমার সম্পর্কটা মজবুত করার কিছু তরিকা আছে। এই তরিকাটা হলো সার্বক্ষণিক আল্লাহ রাব্বাল আলামিনের ইবাদতের ভিতরে মুবতালা থাকা, আল্লাহ পাকের ইবাদতের ভিতরে নিজেকে ইনভলভ করা। যা হালাল তা হালাল জানা, যা হারাম তা হারাম জানা, হালালকে এলাও করা আর হারামকে ডিজেলাও করা, আল্লাহ পাকের রাজি খুশি মোতাবেক আমার জীবনটাকে পরিচালিত করা। যে কাজ করলে পরে আল্লাহ পাক খুশি হবেন আমি সেই কাজ করব, যে কাজ করলে পরে আমার রব আমার উপরে বেজার হবেন আমি এটাকে প্রত্যাখ্যান করব, এবং এখানে যদি আমার কিছু লাভ থেকেই যায়। কাজেই রবের রাজি খুশি মুয়াফেক আমার জীবন যদি পরিচালিত করতে পারি, আমার রবের সাথে আমার সম্পর্ক হবে মজবুত। আর রবের সাথে সম্পর্ক মজবুতের সবচেয়ে বড় মাধ্যম হলো সেজদার মাধ্যমে রবের স্বীকৃতি দান করা, রবকে খুশি করার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন রব আর আবদের ভেতরে সম্পর্কটা তার কুদরত থেকে মজবুত করে দেন, এই প্রত্যাশা রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রেখে এখানেই বিদায় নিচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।